তৃণমূল বিজেপি বাম কংগ্রেস আইএসএফ নির্দল এবার একজোট কি অবাক হচ্ছেন বিশ্বাস হচ্ছে না তো যেখানে গোটা পঞ্চায়েত ভোট পর্ব জুড়ে রাজনৈতিক হিংসা অশান্তি মৃত্যু মিছিল দেখেছে বাংলা সেখানে সত্যিই চিত্র বিরল অবাক হওয়ার মতোই প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলের সমর্থনে বোর্ড গঠন করলো তৃণমূল নজির করলো দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার হরিহরপুর পঞ্চায়েত মানুষের উন্নয়নের স্বার্থে সকলকে পাশে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিলেন নবনির্বাচিত তৃণমূল প্রধান রাইহান লস্কর আশা করছি মানুষের জন্য কাজ করব এটুকু প্রতিজ্ঞা নিয়ে আজকে প্রধান পদে নির্বাচিত হয়েছি আজকে আমরা সবাই মিলে একই জোটবদ্ধ হয়ে পঞ্চায়েতটাকে সুষ্ঠুভাবে গঠন করেছি আগামী দিনে যাতে ভালোভাবে চলে সেই পরিকল্পনা সিপিএম আছে বিজেপি আছে আইএসএফ আছে কংগ্রেস আছে বিজেপি আছে সবাই মিলে আজকে প্রধান হরিহরপুর পঞ্চায়েতে মোট 22টি আসন রয়েছে এর মধ্যে 11টি আসনে জয়ী হয়েছে তৃণমূল আইএসএফ পায় 4টি আসন বিজেপির দখলে রয়েছে 2টি আসন সিপিএম 2টি কংগ্রেস 2টি একটিতে জয়লাভ নির্দলের স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে বোর্ড গঠন করার কথা ছিল তৃণমূলের কিন্তু বুধবার হরিহরপুর পঞ্চায়েতে দেখা যায় বিজেপি আইএসএফ কংগ্রেস ও নির্দল মিলিয়ে মোট 10 জন জয়ী প্রার্থী তৃণমূলকে সমর্থন জানিয়ে বোর্ড গঠনে সামিল হন মোট 21 জন জয়ী প্রার্থী বোর্ড গঠন করেন এলাকার মানুষের কথা ভেবেই সমর্থন দাবি আইএসএফের হ্যাঁ আমি তৃণমূলে যোগ দিয়েছি এর ফলে কি এলাকার সার্বিক উন্নয়ন উন্নয়ন উৎস হচ্ছে উন্নয়ন করার জন্য তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে একটাই নাম প্রস্তাব করেছে যে আমরা রাইহানকে প্রধান হিসাবে দেখতে চাই যাতে স্বচ্ছ পঞ্চায়েত গড়ে এবং স্বচ্ছভাবে কাজ হয় তারা পতাকা ধরে নেয় এখনই তারা রাইহানের সমর্থনে বুথ গঠনের জন্য মানে পঞ্চায়েত গড়ার জন্য তারা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গড়ার জন্য তারা রাইহানকে সমর্থন করেছে কিন্তু বিরোধী কেউ নেই যে বিরোধী পক্ষ আছে কেউ প্রধান এগেনস্ট দাঁড়াবে সেটা কেউ নেই এখানে একটাই নাম সেটা হচ্ছে রাইহান সংখ্যাগরিষ্ঠতা থাকলে সমর্থনের দরকার পড়ে না সাফ প্রতিক্রিয়া সিপিএম জেলা নেতৃত্বের ওখানে ওরা মেজরিটি আছে ফলে ওদের কাছে সমর্থন দরকার কি নরম কিছু দেখা গেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই সামাজিক উন্নয়নের জন্য নির্বাচন মানুষের স্বার্থে মানুষ চাইলে সব সম্ভব প্রতিক্রিয়া বিজেপির দেখুন পঞ্চায়েত ভোটটা নিচের তলার সাধারণ মানুষের উপরে নির্ভর করে তারা সাধারণ মানুষকে যেহেতু নির্বাচনে আনে নিজেদের এলাকার উন্নয়নের জন্য সেখানে যদি তারা মনে করে এটা ঠিক সেটা মনে করেছে ঠিক এ বিষয়ে আমাদের কোনো বাড়তি কোনো প্রতিক্রিয়া নেই তবে প্রশ্ন উঠছে জোট নিয়ে সমর্থনের নিশ্চয়তা নিয়ে দলীয় নীতি আদর্শকে দূরে রেখে বিরোধকে দূরে রেখে উন্নয়নকে ঢাল করে তৃণমূলকে সমর্থন সব পক্ষের বোর্ডের স্থায়িত্ব আদৌ সুদূরপ্রসারী হবে তো এর আগেও বিভিন্ন কারণে বোর্ড ভেঙে যাওয়ারও উদাহরণ রয়েছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় আইএসএফ তৃণমূলের যখন বিরোধ তুঙ্গে তখন এই জোট প্রশ্নের মুখে তো বটেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ